প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে স্বাগত। আমি তানিয়া মুন্না, সহকারী শিক্ষক বল্লালপুর মাধ্যমিক বিদ্যালয় নড়াইল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের অধ্যায় তিন অর্থাৎ বীজগাণিতিক রাশির কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। পাঠ শেষে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে এসে আমরা আজকের আলোচনা শুরু করি। বীজগাণিতিক রাশি এখান থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বীজগাণিতিক রাশিটা কি। বীজগাণিতিক রাশিটা কি, দেখো, সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। সংখ্যা নির্দেশক প্রতীক কি হতে পারে? এ বি সি হতে পারে, সাধারণত এ বি সি, এক্স ওয়াই জেড, এম এন ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। যেমন উদাহরণ, 2a + 3b - 4c এটি একটি বীজগাণিতিক রাশি। এবার বীজগাণিতিক সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু বর্গ নির্ণয় করতে হবে। বীজগাণিতিক সূত্র কি? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। এখানে দুটি সূত্র নিয়ে আমরা কাজ করব। সূত্রগুলি দেখো, সূত্র এক, -b² অর্থাৎ a - b² এইটা হয়। এবার এই সূত্র দুটির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তগুলো দেখে নিব। a + b² - 2ab = a² b² কিভাবে হলো দেখো। a + b
স্কয়ার হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a মাইনাস 2ab বসিয়ে দিলাম প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আরেকটা অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত 2 অনুসিদ্ধান্ত 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর স্কয়ার প্লাস 2ab এটাও প্রমাণ করা যায় কিভাবে দেখো a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab বসিয়ে দিলাম মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে দেখো শিক্ষার্থীরা এটা থেকে এটা এবং এটা থেকে এটা প্রমাণ করা যায় এবার আমরা অনুসিদ্ধান্ত 3 দেখব অনুসিদ্ধান্ত 3 এ দেখো কি আছে অনুসিদ্ধান্ত 3 এ আছে a প্লাস b এর হোল স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab তাহলে এটা কিভাবে প্রমাণ করা যায় দেখো সুতরাং a প্লাস b এর হোল স্কয়ার এটা থেকে আমরা কি জানি a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার সমান কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এইটুক থেকে এইটুকুর সূত্র বসালাম এবং এটা এখানে লিখলাম এবার দেখো শিক্ষার্থীরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab 4ab থেকে যদি 2ab বাদ দেই তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4ab মাইনাস 2ab প্লাস 2ab সমান তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার এখানে কি আছে a প্লাস b এর হোল স্কয়ার এটা থেকে এটা প্রমাণ করা যায় এবার আমরা অনুসিদ্ধান্ত 4 এ আসি দেখো শিক্ষার্থীরা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab থেকে a মাইনাস b এর হোল স্কয়ার
অনুরূপ ভাবে আমরা a minus b whole square থেকে a plus b whole square minus 4ab দেখো এটা প্রমাণ করব a minus b whole square সমান a square plus 2ab minus a square plus 2ab plus b square যদি আমরা লিখি তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে কি a plus b whole square minus 4ab তাহলে এখানে যদি আমি 4ab minus 4ab লিখি অর্থাৎ a square minus 2ab plus b square এটাকে যদি আমরা a square plus 2ab plus b square minus 4ab লিখি তাহলে কি হবে এইটুকু সমান আমরা a plus b এর হোল স্কয়ার লিখতে পারবো মাইনাস 4ab তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা আরেক লাইন করে নিতে পারো সেটা হচ্ছে এই সূত্রটা লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটা সমান এইটা কারণ এইটাকে এই 2ab কে মাইনাস 4ab প্লাস 2ab অর্থাৎ মাইনাস 4ab থেকে 4ab থেকে 2ab বাদ দিলে 2ab থাকে মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস তাহলে এইটুকু সমান লেখা যায় এ প্লাস বি এ হোল স্কয়ার মাইনাস ফোর এবি তাহলে এ মাইনাস বি থেকেও এ প্লাস বি এ হোল স্কয়ার মাইনাস ফোর এবি প্রমাণ করা যায় আবার অনুরূপভাবে অনুসন্ধান তিনও প্রমাণ করা যায় বাম পক্ষ থেকে ডান পক্ষ ডান পক্ষ থেকে বাম পক্ষ যে কোনো একটা একটা থেকে আরেকটা প্রমাণ করা যায় এবার আমরা অনুসিদ্ধান্ত পাঁচে আসি শিক্ষার্থীরা অনুসিদ্ধান্ত পাঁচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ a plus b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 2 এটা কিভাবে আসলো দেখো সূত্র 1 এবং সূত্র 2 কি করতে হবে যোগ করতে হবে সূত্র 1 আমরা কি দেখেছিলাম সূত্র 1 কি ছিল a plus b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর সূত্র 2 ছিল কি a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র 1 আর সূত্র 2 কি করব আমরা যোগ করব এটা প্রমাণ করতে গেলে 5 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করতে গেলে সূত্র 1 আর সূত্র 2 যোগ করব সূত্র 1 যোগ সূত্র 2 তাহলে কি হবে সূত্র 1 হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b এর হোল স্কয়ার সূত্র 2 কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর স্কয়ার যোগ করে যোগ করে প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল a স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান এই দুইটা থেকে কি কমন যায় বা 2 কমন যায় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর এই 2 কি হবে নিচে চলে আসলো এটা প্রমাণিত অর্থাৎ এখানে কি বলেছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 a স্কয়ার
প্লাস বি স্কয়ার থেকে আমরা কি প্রমাণ করলাম এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার বাই 2 প্রমাণিত অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ করা যায় এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি অনুসিদ্ধান্ত প্রমাণ করব এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6 অনুসিদ্ধান্ত 6 এ কি বলা হয়েছে a b a b সমান a plus b by 2 এর होल स्क्वायर माइनस ए माइनस बी बाई टू ए होल स्क्वायर ताहले अनुसिद्धांत छय आमरा किभाबे प्रमाण करब अनुसिद्धांत पांच ए आमरा सूत्र ए एवं सूत्र बी जोग करेछिलाम अनुसिद्धांत छय ए आमरा सूत्र ए एवं सूत्र बी बियोग करब ताहले एटा किभाबे प्रमाण करा जाय देखो सूत्र एक एवं सूत्र एक एवं सूत्र दुई वियोग करे पाई ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र एक समान ए प्लस बी एर होल स्क्वायर ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर समान ए माइनस बी एर होल स्क्वायर ए सूत्र दुटो आमरा कि करब एखन वियोग करे বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয় এখানে প্লাস আছে এজন্য মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে প্লাস আছে এজন্য মাইনাস তাহলে a স্কয়ার কেটে গেল প্লাস 2ab এবং 2ab 4ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল 4ab সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বা ए बी समान आमरा कि लिखते पारि ए प्लस बी एर होल स्क्वायर माइनस ए माइनस बी एर होल स्क्वायर बाय फोर अर्थात ए फोरटा फोरटा ए प्लस बी ए माइनस बी उभयेर संगेई भाग हबे एबार देखो बा ए बी समान ए प्लस बी एर होल स्क्वायर एखाने आमरा टू एर होल स्क्वायर लिखते पारी बा तोमादेर बोझार सुविधार्थे आमी एक लाइन बेशी लिखी फोर माइनस ए माइनस बी एर होल स्क्वायर बाय फोर समान ए प्लस बी एर होल स्क्वायर एखाने आमरा टू एर होल स्क्वायर लिखते पारी माइनस ए माइनस बी एर होल स्क्वायर बाय एखाने टू एर स्क्वायर माने फोर ताहले देखो ए प्लस बी बाय टू लिखे होल स्क्वायर समान माइनस एक एवं दुई बियोग करे आमरा पेलाम ए बी थेके ए प्लस बी बाय टू एर होल स्क्वायर माइनस ए माइनस बी बाय टू एर होल स्क्वायर এটা আমরা পেলাম অর্থাৎ এ বি থেকে এটা প্রমাণ করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুসিদ্ধান্ত এক থেকে ছয় পর্যন্ত শিখলাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখো দৃষ্টান্ত 46 দৃষ্টান্ত 48 এর 44 45 46 এই দৃষ্টান্তে এই অনুসিদ্ধান্ত আছে তাহলে এগুলো আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজটি তোমরা লিখে নাও বাড়ির কাজ তাহলে বাড়ির কাজ থাকবে সূত্রের সাহায্যে প্রমাণ করো যে এ বি সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার শিক্ষার্থীরা আশা করি তোমরা বাড়িতেই থাকবে এবং ভালো থাকবে বাড়ির কাজটি আগামী ক্লাসে করে নিয়ে আসবে